শারদীয়া দুর্গা উৎসবের মহা অষ্টমীর পূর্ণলগ্নে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মায়ের কাছে প্রার্থনা করছি যে আমরা ত্রিপুরাবাসী সকলে মিলে সুখ সমৃদ্ধিতে আমরা যাতে মায়ের কাছে এটাই প্রার্থনা করি, সুখ সমৃদ্ধি ফিরে আসে, আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করি, এটাই মায়ের কাছে বিশেষ করে প্রার্থনা রাখছি। এবং আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে, সরকার এবং সংগঠন একসাথে মিলে সবাই মিলে কাজ করছে। তো আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সকল অংশের মানুষ একসঙ্গে আমরা সবাই মিলে কাজ করব। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে শারদীয়ার এই শুভ অষ্টমী তিথিতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।